ও বাতাস আমায় তুমি নিয়ে যাও, শিং মাছ, যেথায় শুয়ে আছে নূরে ফুলকপি, ও বাতাস আমায় তুমি পেঁয়াজ বাটা, যাও না, যেথায় শুয়ে আদা রসুন বাটা, নারিকেল বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ পরিমাণ মতো, সয়াবিন তেল, ধনিয়া পাতা, প্রথমে শিং মাছে লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিব। আদা রসুন বাটা, এবার সবগুলো মাখিয়ে নিব। প্রথমে কড়াইতে তেল দিব, পরিমাণ মতো তেল, এবার চুলা খেয়াল রাখবে যে তোমাদের হাতে তেলটা না খেতে পড়ে, সাবধানে মাছটা দিয়ে দেবে। এবার আমার মাছগুলো দেওয়া শেষ হলো, আমার মাছের মশলার সাথে ফুলকপিটা মাখিয়ে দিয়ে দেবো মাছের উপরে। ফুলকপি মাখানো শেষ, এবার মাছের উপরে দিয়ে দিতেছি, সব জায়গায় ঘুরিয়ে দিব ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমার দেয়া শেষ, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কড়াইটা কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তাহলে সব জায়গায় ভাজা ভাজা হবে, মাছটা বাদামি রঙের হবে। মাছে এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি কিছুক্ষণ ঠান্ডা করলাম, এবার মাছটা উল্টিয়ে দিব। এবার মাছগুলো উল্টাবো, ফুলকপি তুলে মাছগুলো উল্টিয়ে দেব, একটা একটা করে তুলতেছি। এভাবে তোমরাও রান্না করতে পারো মজাদার একটা ফুলকপি খাবার শিং মাছ দিয়ে, এভাবে বাদামি কালার হবে। আমার মাছ উল্টানো শেষ, মাছ উল্টানোর পরে ফুলকপিগুলো দিয়ে দেওয়া হলো সব জায়গায় ছড়িয়ে বিছিয়ে। এরপরে চুলায় বসিয়ে দিব ঢেকে। এবার চুলায় আমি বসিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিব, তারপর কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে দিব। এভাবে এপিটো ওই পিটের মতো লাল লাল করে বাদামি কালার ভাজা হবে। তারপর আমার ওই মশলা মাখাটা দিয়ে দেব। মাছের যে মশলাটা ছিল সাথে একটু পানি দিয়ে দেওয়া হলো। এবার পেঁয়াজ বাটাটা দিব, নারিকেল বাটাটা দিব, দুটোই দিয়ে দেওয়া হলো। এপিটো ভাজা হয়ে গেছে, এবার আমার সেই মশলা মাখাটা, পেঁয়াজ বাটা, নারিকেল বাটা সাথে পানি মিশানো, এগুলো দিয়ে দিব। আর পরিমাণ মতো তোমরাও আরেকটু পানি দিয়ে দিবা সিদ্ধ হওয়ার জন্য ফুলকপিটা। আমরাও পানি দিই। তোমাদের পরিমাণ মতো তোমরা পানিটা দিয়ে দিবে। এবার ঢেকে দিব। এভাবে তোমরাও বাসায় রান্না করতে পারো। ঢাকনাটা তুলে কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হলো, পানিটা এখনো আছে। এরপরে ধনিয়া পাতাটা দিয়ে দিব, কিছুক্ষণ রেখে যখন তেল তেলটা বের হবে তখনই ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতাগুলো দিয়ে দেওয়া হলো সব জায়গায়। এবার ধনিয়া পাতাটা মেলানোর জন্য কিছুক্ষণ রেখে দেব। এপি টপি ঘুরে ঘাড়িয়ে দেব যাতে ধনিয়া পাতাটা মিশে যায়। এভাবে তোমরাও রান্না করতে পারো। বন্ধুরা, আমার ভিডিওটা দেখবা, সাথে সাবস্ক্রাইব করবা।
আল্লাহ হাফেজ।